আমরা জনগণ মুসলমান, আমরা সুপ্রিম ফোর্স, আমরাই সরকার বানাই, সরকার উঠাই, সরকার নামাই। সরকারের কথায় জনগণ চলবে না, মুসলমানের কথায় সরকারকে চলতে হবে। আমি বর্তমান সরকারকে সুস্পষ্টভাবে দাবি করছি, আপনাদের সংবিধান অনুযায়ী যদি রাষ্ট্রদ্রোহীর বাংলাদেশে মৃত্যুদণ্ডের আইন থাকতে পারে, তাহলে কোরআন সুন্নার সংবিধান অনুযায়ী খাতমে নবুয়ত অস্বীকারকারী কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আইন কেন সংসদে নাই? আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পূর্বে মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, যদি দেশ স্বাধীন হয় তাহলে বাংলাদেশে তিনি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন। ভাগ্যের নির্মম পরিহাস, তিনি সেই সময় পান নাই, কারণ সিরাজুল আলমের মতো নাস্তিকরা, ডক্টর কামালের মতো নাস্তিকরা তার চারপাশে ঘোরাফেরা করতেন বলেই বঙ্গবন্ধু সেই তার ইচ্ছা পূরণ করেছিল বলে নাই। আপনি যেহেতু আপনার পিতার ইচ্ছা পূরণ করে যাচ্ছেন, আপনার পিতার কবরে শান্তির জন্য অনতি বিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি আজই আপনাকেই করতে হবে। যারা কুখ্যাত কাফের কিন্তু নিজকে মুসলিম দাবি করে, তারা শুধু কাফের না, তারা জিন্দিক কাফের। বাংলাদেশে যদি শরিয়া আইন থাকতো তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে একটি মিছিলের প্রয়োজন হতো না, তাদের একমাত্র শাস্তি ছিল তাদের গর্দানকে কেটে দেওয়া। আজ ভারতেও হিন্দুরা এতটুক নিরাপদ নয়, বাংলাদেশে যতটা নিরাপত্তা পাচ্ছে, ঠিক কিনা? কারণ আমাদের সরকার হিন্দুদেরকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে, আর বাংলাদেশের মুসলমানও পরম সহিঞ্চু, তাদের ব্যাঘাত সৃষ্টি করছে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে হিন্দুরা যতটুক নিরাপদ তার 100 ভাগের 1 ভাগ নিরাপত্তা আমার মুসলমান ভাইয়েরা ভারতে পায় নাই, ঠিক কিনা বলেন? মুসলমানদের নিরাপত্তা 100% নিশ্চিত না করে বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির নির্মাণকারী সেই উগ্রবাদী হিন্দুদের নেতাকে বাংলাদেশে আসতে দেব না। যদি মুসলমানের কাছে প্রকাশ্যে ক্ষমা সে চান না চায়, ঠিক কিনা বলে? হিন্দুরা বাংলাদেশে আছে, পূজা পার্বণ করছে, আমরা বাধা দেই না? খ্রিস্টানদের বাধা দেই না? বৌদ্ধদের বাধা দেই না? দেই না, কারণ তারা আছে অমুসলিম পরিচয়ে, ঠিক কিনা? তো বাংলাদেশে একটি সম্প্রদায় আছে, কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়, নিঃসন্দেহে যারা অমুসলিম এবং কাফের, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, এটা বরদাস্ত করা যায় না, ঠিক কিনা বলে? আমার ভাইরা কাদিয়ানিরা নিঃসন্দেহে কুখ্যাত কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলে নাউজুবিল্লাহ, এই জন্য তারা কি সর্বশক্তি দিয়ে বলেন তারা কি তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাবার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন, মুরব্বীরা দেখছেন, মাথায় একটা টুপি থাকতো, ঠিক কিনা? মহাত্মা গান্ধী বাংলাদেশে এসে 3 মাস ছিল আপনাদের নোয়াখালীতে, এত বড় রাজনীতিবিদ 3 মাস নোয়াখালী কি করছে আমি খুঁজে পাইছি, এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল। এটা এত নোংরা জিনিস, পরকিয়া রাজনীতি ভুলায় দেয়, দেখেন না এক খেলোয়াড় পরকিয়া করতে যাইয়া খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেকজনের বউ ছক্কা মেরে দিছে, ঠিক কিনা? নাম তো বলার দরকার নেই, আপনারা তো চিনেন, ঠিক কিনা?
এটা হচ্ছে পর্দা না থাকার কারণে শরীয়ত না মানার কুফলতা, ঠিক কি না বলেন? মহাত্মা গান্ধী এক হিন্দু মহিলার চক্করে পড়ে 3 মাস নোয়াখালী থেকে গেল, তার সাথে একটা ছাগল থাকতো, এটা গুরুত্ব সবসময়। এই ছাগলটা কয়েকবার লন্ডনও গেছে, মহাত্মা গান্ধী যেখানে যেত ওখানে ছাগলটাও নিয়ে যেত। ভাগ্যের নির্মম পরিহাস, মহাত্মার ছাগল চুরি হয় আপনাদের নোয়াখালীর ফেনীতে, ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল নাইয়া। এই মহাত্মা গান্ধী এক লম্বা টুপি লাগাইত, সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে ঢাকনা লাগিয়ে নাম লিখে দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের আব্দুল আউয়াল আব্দুস সামাদ মোবাশ্বের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবিরা রাশেদ খান নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যাবে না, ঠিক কিনা বলে? কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় শেষ দরজার কুখ্যাত কাফের, তারা শুধু কাফের না, শরীয়তে তাদের আরেকটা নাম দেওয়া হয় এই ধরনের কাফেরকে, জিন্দিক। জিন্দিক, জিন্দিক অর্থাৎ যারা কুখ্যাত কাফের কিন্তু নিজকে মুসলিম দাবি করে, তারা শুধু কাফের না, তারা জিন্দিক কাফের। বাংলাদেশে যদি শরিয়া আইন থাকত তাহলে কাদিয়ানিদের বিরুদ্ধে একটি মিছিলের প্রয়োজন হতো না, তাদের একমাত্র শাস্তি ছিল তাদের গর্দানকে কেটে দেওয়া, এটাই জিন্দিকের শাস্তি, এটাই জিন্দিকের শাস্তি। প্রিয় ভাই বন্ধুগণ, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম, কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা সরকারি দল ঘাপটি মেরে বসে আছে, বিরোধী দল ঘাপটি মেরে বসে আছে, ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় এই শত্রু কাদিয়ানি সম্প্রদায়কে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্যই বাংলাদেশে খাতমে নবতের আন্দোলন শুরু হয়েছে, ঠিক কিনা বলে? সেই আন্দোলনে আপনাদের সামিল থাকার দরকার আছে কিনা বলে? কাদিয়ানিরা বাংলাদেশে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামা, কখনো বলে আহমদিয়া জামা, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামা, কখনো বলে আহমদিয়া মুসলিম জামা। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমি বর্তমান সরকারকে সুস্পষ্টভাবে দাবি করছি, আপনাদের সংবিধান অনুযায়ী যদি রাষ্ট্রদ্রোহীর বাংলাদেশে মৃত্যুদণ্ডের আইন থাকতে পারে,
अरे कुरान सुन्नार संविधान अनुजाई खत्मे नबुव्वत अस्वीकारकारी कादियानीदेरके राष्ट्रीय भावे अमुस्लिम घोषणार आईन केन संसदे नाय आपनार पिता बंगबंधु शेख मुजिबुर रहमान देश स्वाधीनेर पूर्वे मौलाना शामसुल हक फरीदपुरी रहमतुल्लाहर काछे वादा करेछिलेन जदि देश स्वाधीन हय ताहले बांग्लादेशे तिनि कादियानीदेरके राष्ट्रीय भावे अमुस्लिम घोषणा करबेन भाग्येर निर्मम परिहास तिनि सेई समय पान नाई कारण सिराजुल आलमेर मतो नास्तिकरा डॉक्टर कमालेर मतो नास्तिकरा तार चारपाशे घोराफेरा करतेन बलेई बंगबंधु सेई तार इच्छा पूरण करेछिले बारे नाई आपनि जेहेतु आपनार पितार इच्छा पूरण करे जाच्छेन आपनार पितार कबरे शांतिर जन्ने अनति विलम्बे बांग्लादेशे राष्ट्रीयभावे कादियानीदेर का मुस्लिम घोषणार दाबी आजाय आपनाकेई करते हबे পাকিস্তানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে 10,000 মুসলমান রক্ত দিয়েছে বাংলাদেশে প্রয়োজনে 10,00,000 মুসলমান রক্ত ঢেলে দিবে ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে ডাক আসে জানমাল নিয়ে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখাও पक्षे दाबी आदाय करा पक्षे सम्भव हबे सेजन्य आमी 2020 साले जे स्लोगानटी समग्र बांग्लादेशे चालू करेछि ता हलो मसलक जार जार इस्लाम सभा এই স্লোগানকে বুকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে ইসলাম এবং মুসলমানের অধিকার যা আছে বাংলাদেশে তা আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ আমরা জনগণ মুসলমান আমরা সুপ্রিম ফোর্স আমরাই সরকার বানাই সরকার উঠাই সরকার নামাই সরকারের কথায় জনগণ চলবে না মুসলমানের কথায় সরকারকে চলতে হবে ঠিক কিনা বলেন প্রিয় ভাই বন্ধুগণ আপনারা দক্ষিণ চট্টগ্রামের মানুষ চুনতির হাজার শাহ সাহেব রহমতুল্লাহর সহবত পেয়েছেন বাইতুল শরফের মরহুম পীর সাহেব রহমতুল্লাহর সহবত পেয়েছেন গারাঙ্গিয়ার পীর সাহেব রহমতুল্লাহর সহবত পেয়েছেন আপনারা এক একজন মুসলমান ইসলামী আন্দোলনের পক্ষে এক একটি ক্ষেপণাস্ত্র এবং বারুদ ঠিক কিনা বলেন সে আত্মবিশ্বাস আপনাদের বুকে ধারণ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তৌফিক দান করে আমিন আল্লাহ পাক যেন কবুল করে আমিন আল্লাহ পাক যেন মঞ্জুর করে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু